আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আটকে ওঠার মতো কয়েকটি ঘটনা। ভারতের মহারাষ্ট্রে করোনায় মারা যাওয়া মাকে দুদিন ধরে পাহারা দিয়েছে এক শিশু, কাছে আসেনি কেউ। দিল্লিতে মাকে অক্সিজেন দেওয়ার জন্য ডাক্তারের হাত পা ধরে আকুতি করেছে সন্তান, কিন্তু মেলেনি অক্সিজেন, বাঁচানো যায়নি মাকে। উত্তরপ্রদেশে ডাক্তারের পায়ে পড়ে সন্তানের জন্য ওষুধ ভিক্ষা চেয়েছেন মা, কিন্তু মেলেনি ওষুধ। পশ্চিমবঙ্গে হাসপাতালে বেড না পেয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। এই হল ভারতের করোনা ভয়াবহতার খণ্ডচিত্র। এর মধ্যে আগের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪,২,১১০ জন এবং মারা গেছেন ৩,৫২২ জন। শুক্রবার একদিনে ৩,৮৬,৪৫২ জনের করোনা শনাক্ত এবং ৩,৪৯৮ জনের মৃত্যু হয়। দিল্লিতে প্রতি ৪ মিনিট অন্তর অন্তর একজন করে করোনা রোগীর মৃত্যু হচ্ছে। সরকার যা দেখাচ্ছে প্রকৃত মৃতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি, কারণ নথিভুক্ত না করেই অগণিত মরদেহ দাহ হয়ে যাচ্ছে। খবরে বলা হয় দিল্লিতে কাঠের তুলনায় লাশের সংখ্যা বেশি। দিল্লির দয়ানন্দ মুক্তিধাম শ্মশানে কাজ করছেন রামপাল। তিনি জনে জনে বলছেন এখানে আসবেন না, জায়গা নেই, কিন্তু সে কথায় কাজ হচ্ছে না। কাঠের অভাবে কোথাও কোথাও শুকনো গোবর ব্যবহৃত হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। বিজ্ঞানীদের একটি কমিটি জানিয়েছে আগামী সপ্তাহে ভারতের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে। গার্ডিয়ানের খবরে বলা হয় মার্চে বিজ্ঞানীরা এ ভয়াবহতার পূর্বাভাস দিয়েছিলেন, কিন্তু সরকার তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি। করোনা পরিস্থিতির ওপর নজরদারি এবং এ বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞদের নিয়ে এক উপদেষ্টা কমিটি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই কমিটির বিজ্ঞানীদের গাণিতিক মডেল অনুযায়ী ৩-৫ই মে ভারতের করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, অর্থাৎ এ সময়ের মধ্যে দেশটির কোভিড পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হবে। কয়েকদিন আগে এই কমিটি জানিয়েছিলেন আগামী ৫-১০ই মের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হবে। এখন অবস্থা এতটাই ভয়াবহ যে শ্মশানে জায়গা না পেয়ে বাড়িতে মরদেহ ফিরিয়ে এনে পচন আটকাতে বরফ চাপা দেয়াটা দিল্লির নিত্য নৈমিত্তিক ঘটনা। অক্সিজেন নিয়ে হাহাকার চলছে, নিচ্ছে না চিতা। গড়ে প্রতি ঘন্টায় ১০-১৫ জন কোভিড রোগীর দাহ হচ্ছে শ্মশানে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে মহারাষ্ট্রের পুনেতে মৃত মায়ের পাশেই দিন দুয়েক ধরে অভুক্ত হয়ে পড়েছিল ১৮ মাসের শিশু। তার মা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এমন সন্দেহে সংক্রমিত হওয়ার ভয়ে শিশুটির সাহায্যে আশেপাশের কেউ এগিয়ে আসেনি। মৃত নারী পুনের পিমরি চিঞ্চবার এলাকার বাসিন্দা ছিলেন। তার ঘর থেকে দুর্গন্ধ আসতে শুরু করলে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। মারা যাওয়ার আগে ওই নারী তার শিশু সন্তানকে নিয়ে একাই ঘরে ছিলেন। তার স্বামী উত্তরপ্রদেশে কাজের খোঁজে গিয়েছিলেন। এনডিটিভির খবরে বলা হয় সব ঘটনাকে ছাপিয়ে যাওয়ার মতো ভয়াবহ এক মৃত্যুর ঘটনা ঘটেছে অক্সিজেনের অভাবে মৃত্যুপুরী হয়ে ওঠা ভারতে। হাত পা ধরে সন্তানের শত অনুনয়ের পরও অক্সিজেন জোগাড় করতে না পেরে মাকে হারানোর ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতে। করোনা ভাইরাসে আক্রান্ত মাকে বাঁচাতে শ্রুতি সাহা নামে এক তরুণীর আকুতি নাড়া দিয়েছে ভারত জুড়ে। শ্রুতি সাহা জানান, ২টায় বাসা থেকে বের হয়েছি, পুরো শহর ঘুরে কোথাও অক্সিজেন পাইনি, এখানে ৪টায় পৌঁছে লাইনে দাঁড়িয়েছি। ৫-৬ ঘন্টা পর যখন সামনে এলাম তখন বলা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন আনতে, কোথায় পাব, ২ দিন ঘুরে কোনো হাসপাতালে বেডই পাইনি। কিন্তু এরপর খুব বেশি অপেক্ষা করতে হয়নি শ্রুতিকে, কেননা এরই মধ্যে মাকে হারানোর খবর পেয়েছেন ফোনে। আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গেছে করোনায় আক্রান্ত ছেলের জন্য ওষুধ চেয়ে চিকিৎসকের পা জড়িয়ে ধরেছেন এক মা। উত্তরপ্রদেশের ৯টায় এ ঘটনা ঘটে। জানা গেছে রিঙ্কি দেবী নামে এক নারীর ছেলে করোনায় আক্রান্ত, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তার ছেলে, প্রয়োজন জীবনদায়ী ওষুধ রেমডেসিভির। চিকিৎসকদের কাছে ছিল না সেই ওষুধ। রিঙ্কি দেবীকে জানানো হয় চিফ মেডিকেল অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে ওষুধ, কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে মেলেনি ওষুধ। অবশেষে উপায় না পেয়ে ওই মা চিফ মেডিকেল অফিসারের পায়ে ধরে কাতর অনুরোধ করেন, আমার ছেলে মারা যাবে, আমার ওষুধটা দিন দয়া করে। এ সময় রেমডেসিভিরের মজুদ না থাকায় চিফ মেডিকেল অফিসার তাকে সাহায্য করতে পারেননি। এদিকে পশ্চিমবঙ্গে হাসপাতালে ঠাঁই না পেয়ে শুক্রবার আত্মহত্যা করেছেন এক করোনা রোগী। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক তিনি। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট শেষ হতেই কার্যত লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। শুক্রবার করোনা রুখতে কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। বিবিসি জানিয়েছে অস্ট্রেলিয়া ভারত থেকে সে দেশে যাওয়া সাময়িকভাবে অবৈধ ঘোষণা করেছে, এমনকি
অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ভারত থেকে তাদের দেশে ফেরেন তাহলে 5 বছর পর্যন্ত তাদের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। ভারত থেকে যাত্রায় বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা। এর ফলে ভারতীয় নাগরিকরা 4 মে থেকে যুক্তরাষ্ট্র যেতে পারবেন না। ভারত থেকে ভ্রমণের উপর এর আগে যুক্তরাজ্য, জার্মানি, ইটালি ও সিঙ্গাপুরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া কানাডা, হংকং ও নিউজিল্যান্ড ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ভ্রমণ স্থগিত করেছে। মরার উপর খাড়ার ঘায়ের মতো গুজরাটের এক হাসপাতালে শনিবার আগুনে অন্তত 18 করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর আগে ভদোদরায় একটি কোভিড হাসপাতালে এবং সুরাটের একটি করোনা হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগেছিল। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছিল। ভারতের এ দুঃসময়ে কিছু আশা জাগানিয়া ঘটনাও ঘটছে। ভারতের স্টেশনে কমলা বিক্রেতা থেকে পর্যায়ক্রমে কোটিপতির তালিকায় নাম লেখানো পেয়ারে খান বিভিন্ন হাসপাতালে 85 লাখ রুপির 400 মেট্রিক টন তরল অক্সিজেন দান করেছেন। এছাড়া মহারাষ্ট্রের নাগপুরের বিভিন্ন হাসপাতালে সাহায্যও করেছেন তিনি। বিনা ভাড়ায় দিয়ে যাচ্ছেন গাড়ি পরিষেবাও। রমজান মাসে জাকাত হিসেবে সহযোগিতা করছেন বলে জানান পেয়ারে খান। পেয়ারে খানের মতো এগিয়ে এসেছেন ভারতের অনেক মুসলিমরা। দেশটিতে করোনা চিকিৎসায় অনেক মসজিদ ব্যবহারের অনুমতিও দিয়েছেন মুসল্লিরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এক বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি ভারতের সঙ্গে মহামারীর প্রতিরোধী কার্যক্রম জোরদার এবং সম্প্রতি ভারতে বেড়ে যাওয়া সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেন। প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সান্ত্বনা দিয়ে বার্তা পাঠান বলে সিনহুয়া জানায়। এদিকে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। চীনে উৎপাদিত মহামারী বিরোধী সরঞ্জাম দ্রুত ভারতে প্রবেশ করছে বলেও জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দেয়া বার্তায় ওয়াং বলেন, ভারত এখন যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে তার সঙ্গে চীনা পক্ষ সমব্যথী এবং ভারতকে আন্তরিক সমবেদনা জানাচ্ছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এপ্রিলে চীনা প্রতিষ্ঠানগুলো ভারতে 3,800 টনের বেশি মেডিকেল সরঞ্জাম ও 26,000-এর বেশি ভেন্টিলেটর পাঠিয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশিদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। শুক্রবার দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-19 টাস্কফোর্স এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগামী 2 মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওই 4 দেশ থেকে কেউ সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না। এসব দেশে যারা গত 14 দিনে ভ্রমণ করেছেন, এমনকি যারা ট্রানজিট ভিসার প্রবেশের অপেক্ষায় আছেন, তারাও 2 মে থেকে সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না। টাস্কফোর্সের উপপ্রধান লরেন্স অং জানিয়েছেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরের প্রবেশের আগাম অনুমতি নিয়েছেন তাদের ক্ষেত্রেও ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগ থেকে অনুমতি নিয়ে রাখলেও সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গ, আসাম সহ ভারতের 5টি রাজ্যে বিধানসভার ভোট শেষে এখন ফলাফলের অপেক্ষা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বুথ ফেরত জরিপে দেখা গেছে, শুধু আসামে জয় পেতে পারে বিজেপি। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পুদুচেরি ও কেরালায় জয় পেতে পারে আঞ্চলিক দল ও তাদের জোট। 2 মে রোববার এসব নির্বাচনের ফল ঘোষণা করা হবে। বুথ ফেরত জরিপে বলা হয়েছে, দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর বিধানসভায় 234 জনের মধ্যে আঞ্চলিক দল ডিএমকের নেতৃত্বাধীন জোট 165টি আসনে জয় পেতে পারে। এর মধ্য দিয়ে পরাজয় ঘটতে পারে রাজ্যে ক্ষমতাসীন AIADMK সরকারের। এ দলের সঙ্গে জোট বেঁধে এবারে নির্বাচনে লড়েছে বিজেপি। AIADMK বিজেপি জোট পেতে পারে 66টি আসন। বামপন্থী দলের শাসনে রয়েছে কেরালা। এবারে নির্বাচনেও বামপন্থী LDF ফ্রন্টের জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে বুথ ফেরত জরিপে। 140 আসনের বিধানসভায় বাম শিবির জয় পেতে পারে 85টি আসনে। কংগ্রেস নিয়ন্ত্রিত UDF জোটের 53 আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে। বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র 2টি আসন। আসামের বিধানসভার ভোটে জিতে রাজ্যের বিজেপি সরকার আবারও ক্ষমতায় আসতে পারে। বুথ ফেরত জরিপে বলছে, 126 আসনের মধ্যে বিজেপি জয় পেতে পারে 72টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য আসামে 64টি আসনে জয় পেলেই চলে। অন্যদিকে কংগ্রেস জিততে পারে 53টি আসনে। এনডিটিভির বুথ ফেরত জরিপে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস খাদের কিনারে দাঁড়িয়ে আছে। বিজেপি তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই মমতার কপালে ভাঁজ ফেলেছে, তবে শেষ অবধি হাসি ফুটতে পারে মমতার মুখে। বিধানসভার 294 আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 152টি, আর বিজেপির ঝুলিতে যেতে পারে 130টি আসন। ইউনিয়ন টেরিটরি পুদুচেরির বিধানসভায় আসন সংখ্যা 30, সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার হয় 16টি আসনে জয়। এবারের নির্বাচনে আঞ্চলিক জোট
অল ইন্ডিয়া এনআর কংগ্রেস 21টি আসনে জয় পেতে পারে। ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডে পরিকল্পিত সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। 15 বছর পরে এবছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিলিস্তিনের নির্বাচন। প্রায় 3 মাস আগে মাহমুদ আব্বাস ঘোষণা করেছিলেন, আগামী 22 মে ফিলিস্তিনি পার্লামেন্ট এবং 31 জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু হঠাৎ করেই তিনি শুক্রবার সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, মে মাসে অনুষ্ঠেয় নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল। তিনি বলেন, ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের তারিখ স্থগিত রাখা হল। পর্যবেক্ষকরা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়াকে নির্বাচন বাতিল বলে গণ্য করছেন। এ ঘোষণার প্রতিবাদে অবরুদ্ধ গাজা উপত্যকা অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নির্বাচন স্থগিতের কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই বলে জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তিনি বলেন, নির্বাচন স্থগিতের অর্থ ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার বাজেয়াপ্ত করা। আফগানিস্তান থেকে মিশন প্রত্যাহার শুরু করে দিয়েছে সামরিক জোট ন্যাটো। সংস্থাটির এক কর্মকর্তা এ তথ্য জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তার এই ঘোষণার প্রেক্ষাপটে আফগানিস্তান থেকে ন্যাটো তার মিশন প্রত্যাহার শুরু করল। ঘোষণা অনুযায়ী 1 মে থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে। 11 সেপ্টেম্বরের আগেই সব সেনা যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। ন্যাটোর এক কর্মকর্তা বলেন, 1 মে নাগাদ মিশন প্রত্যাহার শুরুর বিষয়ে জোটের সদস্যরা এপ্রিলের মাঝামাঝি সিদ্ধান্ত নেয়। মিশন প্রত্যাহারের সেই কাজটি শুরু হয়ে গেছে। প্রত্যাহার শেষ করতে কয়েক মাস সময় লাগবে বলে জানান তিনি। এদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে লোগার প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 90 জন। শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় উৎসবের ভিড়ের মধ্যে পদদলনে কমপক্ষে 45 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার মাউন্ট মেরনের পাদদেশে ঘটনাকে একটি বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যকর্মীদের সতর্কবার্তা উপেক্ষা করেই ওই পার্বত্য এলাকায় বার্ষিক লাগ বিওমোর সম্মেলনে জমায়েত হয়েছিলেন লাখখানেক মানুষ। প্রতি বছর এই দিনে দ্বিতীয় শতকের ইহুদি ধর্মগুরু রেবাই শিমন বার ইয়োচাইয়ের সমাধিতে কট্টর ইহুদিরা এই উৎসবে মিলিত হন। রাতভর সেখানে গান আর প্রার্থনা চলে। খবরে বলা হয়, সমাধিতে পৌঁছনের সরু একটি প্যাসেজের ঢালু রাস্তায় ঠাসা ভিড়ের মধ্যে কয়েকজন পিছলে পড়লে বিপর্যয়ের সূত্রপাত হয়। তাল সামলাতে না পেরে আরও অনেকে পড়ে যান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।